মশলা চাপ আমি গটিকে টেস্ট কই চাও ট্রাই কই কই এইস কে লাগছি গো হাম হাম লোকে আবি হোটেল ছোর কে ল্যাট্রিন সাফ করেঙ্গে আমি হরিদ্বার পালো আজি কিমান 12 ঘন্টা ট্রাভেল করি হরিদ্বার পালো আমি আমি এই মানা ভিলেজ পালো আমি এটা গেতরগত রখি আছো লাইন পাতি দেখমাব লাগে আমি মন্দির দরজা খুলিব আর অল্প টাইম আছে পকন তো দিব আর পকন তো দিয়ার পিছত আপনাক বেরিকেটর পর ভিতর ডাইভ করিব আর ভিতর গেলে আর পিছত এই রাস্তা তুরে যাব লাগিব কেদারনাথ আর বদ্রীনাথ দুটা থাওয়ার মাঝত মাত্র 30 মিনিটর গ্যাপ আছিল তার পিছত বলে আর আর এজন পূজারিয়ে তাতো পূজা করে আকো আহি ইয়াতো পূজা করে আমার পণ্ডিত জি অসমৰ পৰা আহিছে হ্যাঁ অসমৰ থাকিছে না আপুনি হ্যাঁ অসমৰ থাকি আহিছে আমার রুমর পায় সব কি নজর একদম গুড মর্নিং গাইস ফ্রম বদ্রীনাথ আজ আমার ডে 7 আজ আমি বদ্রীনাথ সাম কালি আই পালো বদ্রীনাথত থাকিলো ডরমেট্রিট আজ এতিয়া বদ্রীনাথ দর্শন করি আমি বদ্রীনাথ দর্শন করে ভাল লাগিব সাগে কারণ এতিয়ালে আমি কোনো ভিডিও দেখা নাই বদ্রীনাথর কেনাথত বহুত দেখিলো বদ্রীনাথ দেখা নাই গতিকে বদ্রীনাথ দর্শন করিম একলগে সকলকে দেখাম স্টেপ বাই স্টেপ কেনেকুৱাকে দর্শন করিব লাগে কেনেকুৱা করিব লাগে তুমি বল আমার রুমর পাই আসব কি নজারা একদম গোল্ডেন টেম্পল গোল্ডেন মাউন্টেন বলক এতিয়া আগলে যাও লাইন পাতো মন্দিৰ সোমাব লাগে আমি আমি ৰেডি হৈ এতিয়া যাই আছো মন্দিৰৰ ফালে মন্দিৰত লাইন লওঁ লাইন লৈ দৰ্শন কৰো দৰ্শন কৰি আমি যাম মানা ভিলেজ তাৰপিছত আমি যাম ডাইৰেক্ট হৰিদ্বাৰ এই বাবু আগত ৰখি আছে এই ইয়াতো ভিউটো এই নাজাৰাটো কিন্তু চালে চাই থাকিব পাৰি হ'ব হ'ব আছো ইয়াতে এই ফটো পাজি এটা লগ পাইছোঁ বিপুল শর্মা আমার পণ্ডিত জি অসমৰ পৰা আহিছে অসমত থাকিছে না আপুনি অসমত থাকি আহিছে আসামের হ্যাঁ হ্যাঁ আপনি অসমি হ্যাঁ সব অসম পুরা গুন্নলবাড়ি বরপেটা মরিগাঁও ডিব্রুগড় তিনিকিয়া কামরূপ হ্যাঁ বগাইগাঁও আমার গুরু আউনাটি সত্রা দিগা ডেকা প্রভু হ্যাঁ না হ্যাঁ আউনাটি সত্রা দিগারি হ্যাঁ ডেকা প্রভু হ্যাঁ আর উনকা আশ্রম মে ভি উধর ভি জাতা হ্যায় সব লোক ইয়া গো ফলে ভি সব অসম কা আদমি আতা হ্যায় সব মেরি পাস নাম উম লিখাতা হ্যায় হ্যাঁ এখন হল নীলকান্ত পর্বত এইখান পর্বতর পিছত আছে আমার কেদারনাথ বাবা ধাম আগতে মানে বহুত বছর মানে বহুত আগত আৰু কেদারনাথ আৰু বদ্রীনাথ দুটা থাওয়ার মাজত মাত্র 30 মিনিটর গ্যাপ আছিল তারপিছত বলে আৰু আৰু এজন পূজারিয়ে তাতো পূজা করে আকো আহি ইয়াতো পূজা করে তারপিছত আকো বাবাই বলে কিবা বেয়া পালনে কি হল মাজত এই নীলকণ্ঠ পাহাড়খন আহি গল তারপর এটা আকো ইয়াতো বেলেগ পূজায় তাতো বেলেগ পূজায় থাকা হল নহলে আগতে এজন পূজারিয়ে দুফালে করেছিল যাই আছো এতিয়া মন্দিরের ফলে মন্দির আর বেশি দূর নয় আমার পড়া অল্পমান আগতে আছে মন্দির আর ইয়াত কিন্তু সব গাড়ি বাইক সব চলে ইয়াতে সব এতে হেনেকুয়া নয় আর কেটানাথর দরে মানে একো নচলা নহয় আর এটা সব চলে আর এখানে বস্তু সব পায় ইয়াত ইয়াত ব্যাংকর পরা মেডিকেল পোস্ট অফিস হসপিটাল সব আছে ইয়াত বাকিটা আছে আমার এটা ঘোরা নাই ইয়াত কিন্তু পাহি আছে পালকি আছে পালকি আছে ইয়াত পালকিত মানে কিছু মানে নাম বনোয়ার না বখেল নই এখন চাওক স্ক্রিন শট মাসে রব হ্যাঁ কেতা না থাইলো দর্শন হয়ে গেছে গঙ্গোত্রী যমুনত্রী নেই হওয়া দুই ধাম হ্যাঁ আমার এন্ট্রি পয়েন্ট এখানে আহিব লাগিব
এফালে মানে টোকন লব লাগিব এই আগত লেফটত যায় রাস্তাটা আছে টোকনটো লব লাগিব যেটো রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন তো দেখালে টোকনটো দিব টোকনটো ইয়াত জমা করিলে হে এফালে যাব দিব এফালে গলে এটো আমার মন্দির টোকনটো মই লওয়াতো না দেখালো আৰু কিন্তু প্রসেসটো বুঝাই দিলো আৰু যেটো রেজিস্ট্রেশন করাবো না যেটো মানে আমার মানে উত্তরাখণ্ডৰ যেটো চারধাম যাত্রার রেজিস্ট্রেশনটো দেখুৱার পিছত হে ইয়াতে আপোনাৰ টোকনটো দিব আর টোকনটো দিয়ার পিছতে আপোনাক বেরিকেটৰ পৰা ভিতৰলৈ আহিব দিব আর ভিতৰলৈ অহাৰ পিছত এই রাস্তাটোৰে যাব লাগিব এইটো আমার অলকনন্দা নদী এইটো অলকনন্দা নদী যায় আছে এইফালৰ পৰা এইফালৰ পৰা আহি আছে এই চাওক ফুৰংগৰ মাজেৰে ওলাই আছে একদম পানী এইটো হল গৰম পানীৰ গুণ্ডা ইয়াৰে ইমান ধোঁৱা ওলাই আছে ভাবিছিলো ইয়াত গা ধুম বুলি কিন্তু আমার দ্বারা নহব ছাল তাল পুড়ি যাব আমার সেইখানে আর ভয়তে আমি নধুলো ঠান্ডা পানিতে উরুমতে গা ধুই আইলো গতিকে এটা আমি যাই আসো আগের ফলে এইটো সন্মুখের আমার মন্দির আমি যাই আসো এইটো আমার উপর মন্দির আমি স্যান্ডেল খাও আর এজন আমার চিনাকি গুরুজি আছে গুরুজিক লগ করো এটা আমি আহি হলে যত আপনার ভজন হয় ভজন খাই ধুইলো এইটো ভজন ঠাই আমি ধুইছোঁ মন্দিৰৰ যেতিয়া দৰ্জা খুলিব তেতিয়া আমি ভিতৰত সোমাওঁ ভিতৰত আমি প্ৰণাম কৰিম সেৱা কৰিম সেৱা কৰি পেলাই আমি আগৰ যাত্ৰা আৰম্ভ কৰিম এতিয়া আমি ইয়াত কিমান টাইম বহিব লাগে নাজানো বাৰু বহি আছোঁ দুটা লৈ বহিম ধৰিব বহি আছোঁ আমি ইয়াত কিমান টাইম বহিব লাগিব মন্দিরৰ বেক সাইড ইয়াতে মানুহবিলাক বহে এইটো ইয়াতে পানী এটা দিয়ে এই পানীয়ে ঘৰ মেলি জানি গেলি এইটো লৈ যাব লাগে পানী দিয়াৰ পৰা এইটো আমাৰ হনুমান মন্দিৰ চবে বজৰং বলি লিখি দিব যে বজৰং বলি এইটো হ'ল নাৰায়ণ মন্দিৰ জয় নাৰায়ণ স্বামী এইটো হল আপনার হোমপুরা জায়গা তো ইয়ার হোমপুরে মানে ধরে ফেলে এইটো মন্দিরের মেইন লাইন ইয়াত লাইন ধরে আছে মানুষবিলাকে এইফালে দর্শন হয় এইফালে ভিতর নোসোমায় কিন্তু এইফালে বাইরের পর চাই পেলায় গুছি যাব লাগবে এই লাইনত হলে আমি এতিয়া গেটৰ আগত ৰখি আছোঁ লাইন পাতি এতিয়া সোমাব লাগে আমি মন্দিৰৰ দৰ্জা খুলিব আৰু অলপ টাইম আছে এয়া দবা বজা আৰম্ভ কৰি আৰু আমাৰ গোটেইখিনি হ'ল দৰ্শন হৈ গ'ল ভিতৰৰ পৰা আমাৰ একদম ধুনীয়াকৈ একদম ভিতৰত দৰ্শন কৰিলোঁ আগত মন্দিৰৰ আগত ফটো উঠিলোঁ এতিয়া আমি যাওঁ ফরেনারও আছে এই মাউণ্টেইন কেইখন চাওক এইখন কিবা ইন্দ্ৰসভা বুলি কয় এইখন পৰ্বতক এইখন কৈছিল এইখন কৈছিল এইখন ইন্দ্ৰসভা এইখন কৈছিল নহয় নহয় কি কৈছিল এইখন যে মানুহ দুখি গ'ল পাহাৰখন নীলকণ্ঠ এইখন হ'ল নীলকণ্ঠ এইখন নীলকণ্ঠ আৰু এইখন হ'ল ইন্দ্ৰসভা আৰু এইবিলাক যে আগত ঘৰবিলাক আছে সৰু সৰু সেইবিলাকত এইবিলাক চাধুবিলাক থাকে তাত ওপৰত আমি মন্দিৰৰ পৰা ওলাই আহিলোঁ প্ৰসাদ প্ৰসাদ চব ল'লোঁ
বাকি আৰু বেলেগ আৰু একো লোৱা নহল আৰু পকিং ল'লো বাকি যি যি ভিতৰ ল'ব লাগে নিৰ্মালীৰ পৰা আদি কৰি পানী চানী যি ল'লা সব ল'লো লৈ পেলাই এতিয়া হোটেলৰ ফালে যাই আছোঁ আমি চাহ খালে বৰ ধুনীয়া চাহ কিন্তু 20 টকা ধৰি নাই বঢ়িয়া চাহ বহুত ধুনীয়া চাহ এইকেইদিন খালোঁ যে এই ভাল চাহ সবচে ভাল চাহ খাপে খানাও আৰু কৈছোঁ মই ৰাতি লগ তোৰ জিএম ভিএন চৰকাৰী বস্তু হ'ব পাৰে কিন্তু ইমান চাফা বিচনা চাৰ্জিং পইণ্ট চব বিচাৰে এখন এখন দিছি তাতে 20খন বিচনা আছে 20খন চাৰ্জিং পইণ্ট তাৰপিছত কিন্তু যাওঁ তালৈকে আমাৰ ড্ৰাইভাৰৰ আমাৰ ড্ৰাইভাৰ ড্ৰাইভাৰ দেখোন ফোন চোন কৰা নাই ঘুমি আছে মই পাই ড্ৰাইভাৰক উঠি যাওঁ যাই পেলাই আৰু চাওঁ আজি আৰু যি পাৰোঁ ঘূৰোঁ যেনেকৈ নহওক আজিতো যাব যাই পাবই লাগিব না আজি এইফালে এইফালে খালি খালি শ্বৰ্টকাট যি নহ'লেও আজি যাই পাবই লাগিব আমি আমাৰ হৰিদ্বাৰ হৰিদ্বাৰ ঠিক আছে আৰু যিমান পাৰ জলদি ওলাওঁ আৰু বাই বাই এতিয়া বহিলোঁ ৰজনী সৰু নে ডাঙৰ আমি বহিলো আমাৰ গাড়ীত আমি আহি মানা ভিলেজ পালো যিখন ইণ্ডিয়াৰ মানে ফাৰ্ষ্ট ভিলেজ হয় ইয়াত এবাৰ ভিউটো চাওক কি মজা ভিউ একদম কি কম আৰু এইফালে হ'ল গোটেই মেঘ এইফালে এইবিলাক পাহাৰ এইখন পাহাৰ বা কি পাহাৰ নাজানো কিন্তু ইমান ধুনীয়া লাগিছে মানে একদম ভিউটো মজা আৰু এইটো এটা মন্দিৰ কিহৰ মন্দিৰ বাৰু নাজানো এইটো এটা তাৰপিছত আৰু এইটো এটা এই দুটা মন্দিৰ আছে কি মন্দিৰ নাজানো বাৰু এটা যোৱা নহ'ব আৰু আমাৰ দিদি হৈ যাব নহ'লে আজি আমি হৰিদ্বাৰ নাপামে সেইকাৰণে জলদি জলদি ইয়াতে আৰু দুখনমান ফটো উঠি অলপ জেগাটো চাই জেগাটো বহুত ধুনীয়া বহুত ধুনীয়া একদম জেগাটো চাই আমি যাওঁ আৰু এইখন পাহাৰখন কি ধুনীয়া একদম আমি আহি এখন হোটেলত উঠিলোঁ খাবৰ কাৰণে খাবৰ কাৰণে ভোক লাগিছে যে এতিয়া এওঁ লৈছে আমাৰ ৰুটি আৰু ভাত এওঁ ভাত এই ভাত এই পনীৰ আৰু ৰুটি ৰুটি আমাৰো পনীৰ আহি পাইছে বাৰু ৰুটিটো আহিব না ৰখি আছোঁ আহি পেলাই খাওঁ বিনয় পূৰা খাব দিছে একদম সময় নাই বিনয় দে দে চলি ইয়াত আৰম্ভ কৰ আমিও খাই লওঁ আহি পালে আৰু বাৰ আৰু বাৰ আমি জুবিনদাৰ গান শুনি শুনি একবাৰ যাই আছো আৰু আমাৰ 150 কিলোমিটাৰ আছে হৰিদ্বাৰ পাবৰ কাৰণে পুরা জুবিনদার গান ভাইব চলি আছে আমার লড়াবিলাকের মাজত গাই দে বিনয় বিনয় গানটো গাই দেখ ভাত করে গাব নাকি গাই দেখ নাকি গাই গাই থাক ভালকে ভবিষ্যতে
আর প্লাস ক্রিম দিয়ে ক্রিমৰ পুৰা ফ্লেভাৰ দুয়া এনহান্স হৈ আছে একদম হয় না এইটা পুৰা ক্রিম ক্রিম লাগিছে না থ্যাংক ইউ দে হাম কইছা আফগানি সাপ খালো আর আফগানি সাপটো বেশি ভাল লাগিল মই কলো কি যদি আপুনি ভেজিটেরিয়ান হয় দাদাও মানে রঙা পিঁয়াজ অল্প মানে কিনা কিনি দিয়ে আর রুটি আর মটর পনির খাই ল প্লেন রুটি পনির মটর কি দিয়ে রুটি গোটে বিলাকে আমি খাইলো এটা কিন্তু মটর পানিটা ভালো লাগছে এইটো কিবা বলে কয় বাবু কি বলে কয় না পেঁয়াজটো মো খাই পাইছিল একদম মন পাইছে রঙা পেঁয়াজ মানে বেলেগ টাইপ কয় কিবা এই যে রঙা পেঁয়াজ সিরকে বালা পেঁয়াজ হিন্দিত কয় সিরকে বালা পেঁয়াজ টেঙা টেঙা লাগছে অল্প টেঙা মিঠা বিটরুট ডালো বাবু বিটরুট ডালো থোড়া মোটা খট্টা মিঠা হতা না খট্টা মিঠা হতা থোড়া না হ্যাঁ 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 इसको मतलब सिरके वाला प्याज बोलता है ना सिरके वाला प्याज हिंदी तो जानो हिंदी तो जानो ओबिया तो ना जानो हमार की ए बीटरूट दिया प्याज जे नो बरो खाना तो ভাল বনাইছে দাদা হতে খানা তো খাইলো খাই পেলে আমি বাইরত লোক পাই আছো ইয়াতো খাই আছে আমি খাইলো ভালো এখন হল পড়া এখন পালদেশি রেস্টুরেন্ট ভাল বনাইছে সিনে বনাইছে এখন পুরা রেস্টুরেন্ট মানে লোকেশন তো লাইটু আমার শিবজি পুরা বেক সাইডত এখন হোটেল ভাল বনাইছে ভাল বনাইছে ধুনিয়া বনাইছে মই কি কম আর মানে সাপবিলাক মানে খাব পারে আর যেবিলাক মানে ভেজ ভেজিটেরিয়ান মানে মানুষ আছে ন সকলে ট্রাই করিব পারে মানে মাংসর যেটো হওয়ার হওয়ার দিব একদম পুরা একদম বিজনেস হবই এটা আমি আমার হোটেল পালো হোটেল কৃষ্ণা ইন হোটেল কৃষ্ণা ইন আমি হোটেলত যাও থাকো এতিয়া ওপৰত ৰাতিপুৱা আকৌ লগ পাম আৰু অ'কে এতিয়া সকলোৱে দিলোঁ একেলগে ব্লগটো ইয়াতে এণ্ড কৰোঁ গুড নাইট গাইজ হৰ হৰ মহাদেৱ হৰ হৰ মহাদেৱ